সালাম আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এইচএসসি জুলজি বইটার মানব শারীরতত্ত্বের পরিপাক ও শ্বসন অধ্যায়টার প্রথম অংশটুকু দেখেছ, অর্থাৎ আমি যে অংশটুকুতে শুধুমাত্র যান্ত্রিক এবং রাসায়নিক পরিপাকের প্রাইমারি অংশটুকু ব্যাখ্যা করেছি, এই টিউটোরিয়ালটাতে আমি চেষ্টা করব কিভাবে ক্ষুদ্রান্ত্রে খাদ্যদ্রব্য পরিপাক হয়। আমরা যখন খাবারটা গ্রহণ করি, তখন খাবারটা অন্ন নালি দিয়ে পাকস্থলিতে আসার পরে যখন ক্ষুদ্রান্ত্রে আসে, তখন সেখানে কিভাবে পরিপাক হয়। এবং এই জায়গাটাতে অনেক স্টুডেন্টের ভিতর একটা ভীতি আছে যে অনেকগুলো রিয়াকশন মনে রাখতে হয়। আমি আগে অনেকগুলো রিয়াকশন লিখেছি এবং এই রিয়াকশনগুলো বইয়ের মধ্যে আছে। দ্য পয়েন্ট ইজ, এখানে একটু মনে রাখতে হবে যে কোন রিয়াকশনটা কোথায় হচ্ছে এবং কোন খাদ্য উপাদানগুলা পরিবর্তিত হয়ে কিসে পরিণত হচ্ছে। আমি প্রথমে একটু তোমাদেরকে ক্লিয়ার করে দেই, তোমরা প্রথম ভিডিওটাতে অলরেডি দেখেছ, আমি সেখানে ব্যাখ্যা করেছিলাম যে মানে অন্ন নালী থেকে যখন পাকস্থলী হয়ে খাবারটা ক্ষুদ্রান্ত্রে আসে, আচ্ছা এই যে ক্ষুদ্রান্ত্রের অংশটুকু, এই ক্ষুদ্রান্ত্রের অংশটুকুর মধ্যে একটু মনে রাখতে হবে তিনটা অংশ আছে। আমি একটু এক্সটেন্ডেড ওয়েতে ছবিটা দিচ্ছি এবং এই ক্ষুদ্রান্ত্রের অংশটুকুর পরে এখান থেকে, হ্যাঁ এখান থেকে অ্যাকচুয়ালি বৃহদান্ত্রটা শুরু হয়েছে। বৃহদান্ত্রটা এখান থেকে স্টার্ট হয়েছে। এখন বৃহদান্ত্রের পার্ট থেকে আমি যদি এই অংশটুকুকে চিন্তা করি, তাহলে আমরা ক্ষুদ্রান্ত্রটাকে পাবো। তোমরা জানো যে এই যে পাকস্থলী, এটার উপরে শুধু পাকস্থলীর গঠন নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো। এবং তোমরা জানো যে এখানে অগ্ন্যাশয় আছে, এটা অগ্ন্যাশয়ের অবস্থান। এবং এইখানে মানে লিভারটা যখন, এটা অবশ্য একটু ইসে হয়ে যাবে, লিভারের অবস্থানটা আছে এখানে, কিন্তু একটা গলব্লাডার থাকে। আমি পজিশনটা কিন্তু এমন না, কিন্তু আমি জাস্ট তোমাদেরকে একটু আইডিয়া দিচ্ছি যে এইখানে অগ্ন্যাশয়ের অবস্থান। সেই অগ্ন্যাশয় থেকে একটা নালি কিন্তু এই জায়গাটাতে এসে যুক্ত হয় এবং এখান থেকে যে অংশটা হচ্ছে পিত্তথলি, সেখান থেকে একটা অংশ এসে যুক্ত হয়। পরিপাক বোঝার জন্য পুরো প্রসেসটাকে মাথায় রাখতে হবে। এখন ক্ষুদ্রান্ত্র কাকে বলে এই সংজ্ঞায় যদি আমি যাই, তাহলে মনে রাখতে হবে এই পাকস্থলীর শেষ অংশে এখানে একটা স্ফিংক্টার আছে। স্ফিংক্টারের বাংলা হচ্ছে বেষ্টক পেশি এবং এই স্ফিংক্টারের নাম হচ্ছে পাইলোরিক স্ফিংক্টার। সুতরাং এই যে পাইলোরিক স্ফিংক্টার, এই পাইলোরিক স্ফিংক্টার থেকে শুরু করে এই যে এখানে ক্ষুদ্রান্ত্রের শেষ অংশটুকু, এটাকে বলা হয় ইলিওকলিক স্ফিংক্টার। এই পাইলোরিক স্ফিংক্টার থেকে ইলিওকলিক স্ফিংক্টার পর্যন্ত 6 থেকে 7 মিটার লম্বা যে নালীটা আছে, এটার নাম হচ্ছে ক্ষুদ্রান্ত্র। যেহেতু আমরা স্মল ইন্টেস্টাইনের ডাইজেশন বুঝতে চাইব, সুতরাং আমাদের মনে রাখতে হবে যে স্মল ইন্টেস্টাইনটা কতটুকু। তোমরা মনে রাখবা যে পাকস্থলীর পাইলোরিক স্ফিংক্টার থেকে শুরু করে শেষ অংশের, যেটাকে আমরা ইলিওকলিক স্ফিংক্টার বলি, এই ইলিওকলিক স্ফিংক্টার পর্যন্ত 6 থেকে 7 মিটার লম্বা এই অংশটার নাম হচ্ছে ক্ষুদ্রান্ত্র। ক্ষুদ্রান্ত্রের তিনটা পার্ট আছে। তুমি প্রথমে চিন্তা করে দেখো, এই যে প্রথম যে অংশটুকু, আমি এটাকে একটু মুছে দিই এই জায়গাটা, প্রথম যে অংশটুকু, এই অংশটুকুকে বলা হয় ডিউডেনাম। হ্যাঁ, এই অংশটুকুর নাম হচ্ছে ডিউডেনাম, অর্থাৎ এই অংশটা দেখতে হচ্ছে ইউ আকৃতির মতো। তাহলে এই যে ইউ আকৃতির মতো, যেটা দৈর্ঘ্য হচ্ছে 25 to 30 সেন্টিমিটার, এই ইউ আকৃতির অংশটাই হচ্ছে অ্যাকচুয়ালি ডিউডেনাম। এবং ডিউডেনামের পরের যে অংশটুকু, এই অংশটুকুর নাম হচ্ছে জেজুনাম। এবং জেজুনামের পরের যে অংশটুকু, এটার নাম হচ্ছে ইলিয়াম। এবং এই ইলিয়ামটা ক্ষুদ্রান্ত্রের অলমোস্ট 1/3 জায়গা, 1/3 দৈর্ঘ্য তার নিচের। সুতরাং এই যে ইলিয়াম, এটা হচ্ছে 1/3 জায়গা জুড়ে আছে। সুতরাং পাকস্থলীর পরে ক্ষুদ্রান্ত্রের যে তিনটা অংশ, একটা হচ্ছে ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম, এই তিনটা অংশ মিলে টোটাল
ছয় থেকে সাত মিটার লম্বা এই অংশটা গঠন করে, যার প্রথম অংশটা হচ্ছে ডিউডেনাম। ডিউডেনাম হচ্ছে 25 to 30 সেন্টিমিটার লং, এই জেজুনাম হচ্ছে 2.5 to 3 সেন্টিমিটার লং, অ্যান্ড রেস্ট অফ দ্য পার্ট ইজ ইলিয়াম। এটা টোটাল ক্ষুদ্রান্ত্রের 1/3 জায়গা দখল করে। সুতরাং এই যে অংশটুকু যেরকম সরলীকরণ করে দেখানো হয়েছে, বিষয়টা কিন্তু অ্যাকচুয়ালি এত সরলীকরণ না। তোমরা একটা হিউম্যান বডির ফিগার দেখলে দেখবা যে পেটের অংশটাকে অর্থাৎ উদর গহ্বরের মধ্যে এগুলো এরকম অসংখ্য প্যাঁচানো নালি একসাথে আছে, এবং এই জায়গাটাতে খাবারের পরিপাক হয়, এবং এই জায়গাটাতে এই নাম্বার অফ রিয়াকশনস, নাম্বার অফ চেঞ্জেস হতে থাকে। আমরা যখন খাদ্য খাই, খাদ্যের উপাদানগুলোর মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এই তিনটা মূল উপাদান থাকে, যে উপাদানগুলোকে বিশ্লিষ্ট করার প্রয়োজন আছে, এবং সেই উপাদানগুলো বিশ্লিষ্ট হয় এই টোটাল প্রসিডিউরের মধ্যে। তোমাদের এই অধ্যায়টার মধ্যে এই অংশটা আছে পাকস্থলীতে কিভাবে খাদ্য পরিপাক হয়, এবং তোমরা এটাও জানো যে খাদ্য পরিপাক হওয়ার দুইটা প্রসেস আছে, একটা হচ্ছে যান্ত্রিক প্রক্রিয়া আর একটা হচ্ছে রাসায়নিক প্রক্রিয়া। যান্ত্রিক প্রক্রিয়া যেটা হয় সেটা হচ্ছে যে মেশিনারি ইউজ, অর্থাৎ মুভমেন্টের মাধ্যমে যে প্রসেসগুলো হয়, আর কেমিক্যাল রিয়াকশনস বা কেমিক্যাল ডাইজেশন যেটা হয়, যেরকম আমরা রাসায়নিক প্রক্রিয়া বলি, সেখানে হরমোন অ্যান্ড এনজাইমের অ্যাক্টিভিটি আছে, এবং এই প্রসেসের মাধ্যমে এক ধরনের রাসায়নিক যৌগ আরেক ধরনের রাসায়নিক যৌগে পরিণত হয়, এই কারণে এটার নাম হচ্ছে রাসায়নিক পরিপাক। সুতরাং এই যে এখানে যে টোটাল অংশটা দেখা যাচ্ছে, এখানে মনে রাখতে হবে যে পাকস্থলী থেকে ক্ষুদ্রান্ত্র হয়ে যে বৃহদান্ত্রের অংশটা, আমরা এই টিউটোরিয়ালটাতে শুধু এই অংশটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকব। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যখন প্রক্রিয়া ক্ষুদ্রান্ত্রে হয় তখন অ্যাকচুয়ালি কত ধরনের রস নির্গত হয়, এটা একটু মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। এই খাদ্যের উপরে থ্রি টাইপস অফ জুস থাকে। আচ্ছা, জুস শুনলে কেমন লাগে? আচ্ছা, এটাকে আমরা রস বলি। এর মধ্যে প্রথমে যেটা হচ্ছে, এটার নাম হচ্ছে বাইল। বাইল মানে হচ্ছে পিত্তরস। হ্যাঁ, বাইল মানে কি? পিত্তরস। এরপরে থাকে হচ্ছে প্যানক্রিয়াটিক জুস, বা এটাকে বলা হয় অগ্নাশয় রস। এটাকে আমরা বলি অগ্নাশয় রস। এবং এরপরে যেটা থাকে এটার নাম হচ্ছে ইন্টেস্টাইনাল জুস, বা এটাকে আমরা বলি হচ্ছে আন্ত্রিক রস। এই তিন ধরনের রস ক্রিয়া করে যখন খাবারটা পাকস্থলীর পরে ক্ষুদ্রান্ত্রে যখন আসে, তখন এই তিন ধরনের রস কাজ করে। এটা মনে রাখতে হবে, পিত্তরসে কোনো এনজাইম থাকে না, কিন্তু পিত্তরসে অনেক লবণ থাকে, বাইল সল্টস থাকে। এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, এবং একটু পরে আমরা যখন ফ্যাট ডাইজেশন করবো তখন একটা শব্দ মনে রাখতে হবে, এটার নাম হচ্ছে ইমালসিফিকেশন। এবং ইমালসিফিকেশনের ক্ষেত্রে দুইটা নাম মনে রাখতে হবে, একটা হচ্ছে সোডিয়াম গ্লাইকোলেট আর একটা হচ্ছে সোডিয়াম টার্কোলেট। এই দুইটা জিনিস ফ্যাটকে ভেঙে ছোট ছোট টুকরায় পরিণত করে, যাকে আমরা ইমালসিফিকেশন বলবো। এটা আমাদের এই সময়টাতে মনে রাখতে হবে পিত্তরসের ক্ষেত্রে। প্যানক্রিয়েটিক জুস অর্থাৎ অগ্নাশয় থেকে অগ্নাশয় নালি হয়ে যখন সেটা হেপাটো প্যানক্রিয়েটিক অ্যাম্পুলাতে জয়েন হয় বা রিলিজ হয়, তখন সেখানে নাম্বার অফ এনজাইম থাকে, এবং এই এনজাইমগুলোর অ্যাক্টিভিটি মনে রাখতে হবে। কোন এনজাইমটা কোন খাবারকে ভেঙে কিসে পরিণত করছে এটা মনে রাখাটা একটা প্র্যাকটিসের বিষয়। তবে এখানে ভালো করতে গেলে তোমাদের চ্যাপ্টার থ্রিতে তোমরা যখন সেল কেমিস্ট্রি পড়েছ, সেখানে যখন এনজাইমের অংশটুকু পড়েছ, সেই পড়াটা এখানে কাজে লাগবে। কারণ যে যৌগটার উপরে এনজাইমটা কাজ করে তাকে আমরা সাবস্ট্রেট বলি, এবং সেই সাবস্ট্রেটের নামের শেষে এস যোগ করলেই আমরা এনজাইমের নামটা পাবো। সুতরাং আমরা এখানে যে এনজাইমের নামগুলো পড়বো সেটা মনে রাখাটা ইজি হবে যদি আমরা সাবস্ট্রেটটার নাম মনে রাখতে পারি। যেমন সুক্রোজের উপরে কাজ করবে সুক্রেজ, ইউরিয়ার উপরে কাজ করবে ইউরিয়েস, তাহলে প্রোটিন জাতীয় যৌগের উপরে কাজ করবে প্রোটিয়েস,
এই নামটা মনে রাখাটা একটু প্র্যাকটিসের মধ্যে আনতে হবে, তাহলে এই অধ্যায়ের এই অংশটুকুর বিক্রিয়াগুলো মনে রাখাটা ইজি হবে। তাহলে এই তিন ধরনের রসের কথা মনে থাকবে, যে একটা হচ্ছে পিত্তরস বা বাইল, একটা হচ্ছে অগ্ন্যাশয় রস বা প্যানক্রিয়াটিক জুস, আর একটা হচ্ছে আন্ত্রিক রস বা ইন্টেস্টাইনাল জুস। আচ্ছা, এইবার আমাদের মনে রাখতে হবে যে এই প্রক্রিয়াটা কিভাবে ঘটে। আচ্ছা, এখানে মনে রাখতে হবে যে পাকস্থলী থেকে যখন খাবারটা ক্ষুদ্রান্ত্রে আসলো, তখন সেখানে কিছু হরমোন কাজ করে। এই হরমোনগুলোর নাম মনে রাখতে হবে, তোমাদেরকে একটু মনে করাই দিচ্ছি। এটার নাম হচ্ছে এন্টেরোকাইনিন, এন্টেরোকাইনিন, তারপরে হচ্ছে সিক্রেটিন। আমি এগুলো বাংলায় লিখছি, কিন্তু আসলে এগুলো ইংরেজিতে লেখাটাই বাঞ্ছনীয় হওয়া উচিত। নাম্বার থ্রি হচ্ছে কলিসিস্টোকাইনিন, কলিসিস্টোকাইনিন। এই হরমোনগুলার কিছু অ্যাক্টিভিটি থাকে, এবং এই হরমোনগুলা কখন কাজ করে, যখন পাকস্থলীর ভিতরে খাবারটা কিছুটা অর্ধ পরিপাকৃত হয়, অর্থাৎ পুরো পরিপাক্ত হয় না, কারণ কিঞ্চিত শর্করা মুখে পরিপাক হয় আর কিছুটা প্রোটিন পরিপাক হয় পাকস্থলীতে, আর ফ্যাট মানে চর্বি কণা পুরোটাই অপরিপাকৃত অবস্থায় থাকে। এই যে অবস্থাটা, এটাকে বলা হয় কাইম, এটাকে বলা হয় কাইম। এই কাইমটা যখন ক্ষুদ্রান্ত্রে আসে, তখন ক্ষুদ্রান্ত্রে আসলে এই হরমোনগুলা রিলিজ হয়, এবং এই হরমোনগুলার প্রভাবে ওই তিন ধরনের জুস সিক্রেশন স্টার্ট হয়, এবং সেই তিন ধরনের জুস অর্থাৎ বাইল, প্যানক্রিয়াটিক জুস এন্ড ইন্টেস্টাইনাল জুসের ডিফারেন্ট অ্যাক্টিভিটি থাকে। এই ডিফারেন্ট অ্যাক্টিভিটিগুলো মনে রাখতে হবে। এখানে আমি বইয়ের রিয়াকশনগুলোকে লিখেছি এবং এগুলো বইয়ে আছে, কেমনে মনে রাখতে হবে সেটা বলছি। প্রথমে মনে রাখতে হবে পিত্তরস, যেটা হচ্ছে বাইল, এই পিত্তরস থেকে একটা যৌগ নিঃসৃত হয়, সেটার নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা বাই সোডিয়াম বাইকার্বনেট। এইটা যখন খাবারটা কাইমটা আসে, তখন ওই খাবারের সাথে প্রচুর পরিমাণে HCl মিশ্রিত থাকে, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশ্রিত থাকে। এই অ্যাসিডটার অ্যাসিডীয় অ্যাক্টিভিটি বা অম্লীয় কার্যক্রম ও বাধাগ্রস্ত করে ইন্টেস্টাইনের ভিতরে, অর্থাৎ ক্ষুদ্রান্ত্রের ভিতরে একটা ক্ষারীয় পরিবেশ সৃষ্টি করে, এবং সেই ক্ষারীয় পরিবেশের মাধ্যমে সাহায্যে এই প্রসেসগুলা ঠিকভাবে সম্পন্ন হয়। এবং এক্ষেত্রে মনে রাখতে হবে তিনটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে খাদ্য আমরা প্রতিনিয়ত খাচ্ছি, সেই খাদ্যের মধ্যে মেইনলি যেটা থাকতেছে সেটা হচ্ছে গ্লুকোজ, সরি কার্বোহাইড্রেট। প্রথমটা হচ্ছে কার্বোহাইড্রেট। একদম মানে সহজ সরলভাবে মনে রাখা যায় যে কার্বোহাইড্রেট ভেঙে হচ্ছে গ্লুকোজ, হ্যাঁ গ্লুকোজ। এছাড়াও এটার সাথে আরো অন্যান্য হেক্সোজগুলো উৎপাদন হবে, অর্থাৎ এগুলো হচ্ছে মনোস্যাকারাইড, এগুলো তো হচ্ছে গিয়ে পলিস্যাকারাইড। কার্বোহাইড্রেটের ক্ষেত্রে তোমরা যখন সেল কেমিস্ট্রি পড়েছো, তোমাদের নিশ্চয়ই তোমরা জানো যে কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেটের উপরে আমি অলমোস্ট প্রায় 1 ঘন্টার একটা লেকচার আপলোড করেছি। সেখানে কার্বোহাইড্রেটকে আমি বলার চেষ্টা করেছি, আর একটা ভিডিওতে আমি অ্যামাইনো অ্যাসিড নিয়ে বলেছি, প্রোটিন নিয়ে বলেছি, সেল কেমিস্ট্রি চ্যাপ্টারটা যখন আপলোড করেছিলাম, সেখানে তোমরা জানো যে গ্লুকোজ হচ্ছে একটা মনোস্যাকারাইড বা একটা হেক্সোজ, 6 কার্বনের যৌগ। এইটা আমার বডি মানে সেল নিতে পারে, কিন্তু কার্বোহাইড্রেটকে ভাঙতে হয়, এবং কার্বোহাইড্রেটকে ভাঙার জন্য কিছু অ্যাক্টিভিটি লাগে, এই অ্যাক্টিভিটিগুলো মনে রাখতে হবে। সুতরাং কার্বোহাইড্রেট আলটিমেটলি গ্লুকোজে পরিণত হবে। দ্বিতীয়ত হচ্ছে প্রোটিন। সো প্রোটিন যেটা হবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি হবে অ্যামাইনো অ্যাসিডে, এটা অ্যামাইনো অ্যাসিডে পরিণত হবে। অ্যামাইনো অ্যাসিড, আমি একদম মোটা দাগে বলছি, আরও আছে, অ্যামাইনো অ্যাসিড হচ্ছে প্রোটিনের মনোমার, অর্থাৎ অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড একত্রিত হয়ে একটা প্রোটিন অণু হবে। এবং তোমরা যারা সেল কেমিস্ট্রিতে আবারও যাচ্ছি, প্রোটিন পড়েছ, সেখানে তোমরা অবশ্যই প্রোটিন পড়ার আগে অ্যামাইনো অ্যাসিড পড়েছ। সুতরাং এটা হবে। আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে ফ্যাট মানে চর্বি। এই চর্বিটা ভেঙে গিয়ে ইউজুয়ালি ফ্যাটি অ্যাসিড,
আর গ্লিসারল হবে। এই তিনটা জিনিস মনে আছে তোমাদের, আমি বিশ্বাস করি মোটা দাগে এটা মনে রাখতে হবে। এরপরে এই প্রসেসগুলো, খাবারের মধ্যে স্টার্চ এবং গ্লাইকোজেন থাকে, এই স্টার্চ গ্লাইকোজেনকে ভেঙে মল্টোজে পরিণত করে অ্যামাইলেজ। অর্থাৎ তোমরা দেখবা যে সবসময় এনজাইমের নামের শেষে এই শব্দ তিনটা আছে, এজ, এই তিনটা শব্দ আছে, এইস। এই যে এখানে দেখো অ্যামাইলেজ কি বানাচ্ছে, মল্টোজ বানাচ্ছে, মল্টোজকে ভেঙে এই যে গ্লুকোজ বানাচ্ছে আলটিমেটলি। তাহলে মল্টোজকে ভাঙবে কে, মল্টেজ। স্টার্চ এবং ডেক্সট্রিন এটা হচ্ছে বড় বড় কণা, এদেরকে কে ভাঙবে, অ্যামাইলেজ ভেঙে কি বানাবে, মল্টোজ। মল্টোজ হচ্ছে যৌগটার নাম, মল্টেজ হচ্ছে এনজাইমটার নাম। এখানে আইসোমল্টোজ, তাহলে এইটাকে কে ভাঙবে, আইসোমল্টেজ ভেঙে কি বানাবে, মল্টোজ এবং গ্লুকোজ। এই যে মল্টোজ এবং গ্লুকোজ, এগুলো কিন্তু আমাদের বডি রিসিভ করতে পারে। এবং দেখো এই যে এখানে মল্টোজ আছে, এটাকে আবার কে ভাঙবে, মল্টেজ। যদি থেকে থাকে তাহলে এটাকে গ্লুকোজ বানাবে। সুক্রোজ, তোমরা ভালো মতো জানো এটা একটা ডাইস্যাকারাইড, তাহলে সুক্রোজকে কে ভাঙবে, সুক্রেস। কি বানাবে, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। তোমরা অবশ্যই সেল কেমিস্ট্রিতে ডাইস্যাকারাইড পড়ার সময় সুক্রোজের স্ট্রাকচার যখন এঁকেছো, তখন গ্লুকোজ আর ফ্রুক্টোজকে একসাথে করে সুক্রোজ এঁকেছো। সুতরাং সুক্রোজকে আদ্র বিশ্লেষণ করলে এটা হবে। আবার ল্যাকটোজ, এটাকেও ল্যাকটেজ নামে যে এনজাইম, এটা বিশ্লেষণ করবে এবং গ্লুকোজ আর গ্যালাকটোজ বানাবে। তাহলে এই যে প্রসেস, এই প্রসেসগুলো যখন হবে, এই প্রসেসগুলো হয় ক্ষুদ্রান্ত্রের ভিতরে। এই প্রসেসের পরে হচ্ছে প্রোটিন পরিপাক। তাহলে শর্করা পরিপাকের ক্ষেত্রে এই যে এখানে ছয়টা রিয়াকশন আছে, এটা তোমাদের মনে থাকবে না, পরীক্ষার হলে লেখার চেষ্টা করবে। আমি মাঝখানে এনজাইমগুলোর নাম ইংরেজিতে দিয়েছি, তোমরা বাংলাতে দিতে পারো। তবে এর পরবর্তী স্টেপে তোমরা যখন মেডিকেলে ভর্তি হবা বা সামনে ইউনিভার্সিটি লেভেলটাতে যাবা, তখন কিন্তু তোমাদেরকে সম্পূর্ণভাবে ইংরেজিটাকে প্র্যাকটিস করে সেটাকে সেভাবে চিন্তা করতে হবে। সুতরাং দুইটাই ট্রাই করা যায়, বাংলাটাও শিখবে সাথে একটু ইংরেজিটাকেও পাকাপোক্ত করে নিবে। যারা অলরেডি ইংরেজিতে ভালো, অনেক ভালো, গুড। প্রোটিন ডাইজেশনের ক্ষেত্রে আমাদের স্পেসিফিক কিছু রিয়াকশন মনে রাখতে হবে। এই যে প্রোটিনস এবং পেপটন, এগুলো হচ্ছে ওই যে পাকস্থলীর মধ্যে কিছু আংশিক পরিপাক হয় সেটা, তো ওইটাকে কে ভাঙবে, ওই যে ট্রিপসিন, এই যে অগ্নাশয় রস থেকে আসবে ট্রিপসিন ভেঙে এটাকে পলিপেপটাইড বানায়। আবার এগুলোকে কাইমোট্রিপসিনও ভাঙতে পারে, অর্থাৎ ট্রিপসিন কাইমোট্রিপসিন দুইটাই এই প্রোটিনস এবং পেপটনকে ভাঙে। তবে কাইমোট্রিপসিন যদি ভাঙে তাহলে আরেকটা জিনিস বেশি উৎপাদন করবে, সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। আবার এই যে পলিপেপটাইডকে কার্বক্সিপেপটাইডেস ভেঙে ডাইপেপটাইডেস এবং অ্যামাইনো অ্যাসিড উৎপাদন করে। এক্ষেত্রে আবার পলিপেপটাইডকে ভেঙে অ্যামাইনো পেপটাইডেস, যেহেতু এটা অ্যামাইনো অ্যাসিড তাহলে এখানে অ্যামাইনো অ্যাসিড হবে। এই ট্রাইপেপটাইডেস, এটা তো পলিপেপটাইড, এই যে ট্রাইপেপটাইড যেটা, মানে পেপটাইড বন্ড তো তোমরা জানো, তোমরা যারা প্রোটিন পড়েছ সেখানে তোমরা জানো যে দুইটা অ্যামাইনো অ্যাসিডের আলফা কার্বন এবং নাইট্রোজেনের মধ্যে যে একটা বন্ড হয় সেটা হচ্ছে পেপটাইড বন্ড। এবং এটা ট্রাইপেপটাইড, এটাকে ভেঙে ট্রাইপেপটাইডেস ভেঙে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে। আবার ডাইপেপটাইড যেগুলো আছে, দুইটা পেপটাইড, তাদেরকে ডাইপেপটাইডেস ভাঙে, ভেঙে অ্যামাইনো অ্যাসিড করে। মানে লাস্ট অফ অল কি হবে, অ্যামাইনো অ্যাসিডই হবে। কোলাজেন, এগুলো হচ্ছে ডিফারেন্ট যৌগ, এই কোলাজেনকে কে ভাঙবে, কোলাজিনেস। ভাঙলে কি হবে, সিম্পল পলিপেপটাইড বা সরল পলিপেপটাইড। এবং সরল পলিপেপটাইডগুলো ইজি মানে বডি নিতে পারে। দেন ইলাস্টিন, ইলাস্টিনকেও ভেঙে ইলাস্টেস যেটা করবে পেপটাইডে পরিণত করবে। তার মানে যত প্রোটিনের যত অংশগুলো আছে, পলিপেপটাইড, ডাইপেপটাইড, ট্রাইপেপটাইড, কোলাজিনেস, কোলাজিন এবং ইলাস্টিন, এই সবগুলো জিনিসকে ভেঙে লাস্ট অফ অল অ্যামাইনো অ্যাসিড বানাবে অথবা সিম্পল সিম্পল পেপটাইড বানাবে। সুতরাং এই যে অ্যামাইনো অ্যাসিড বডির জন্য দরকার, আমরা যত প্রোটিন উপাদান খাচ্ছি সেই প্রোটিনগুলো ভেঙে আয়দার অ্যামাইনো অ্যাসিড অথবা সরল পেপটাইডে পরিণত হচ্ছে। এরপরে থাকলো বাকি ফ্যাট।
ফ্যাটি অ্যাসিড। তো ফ্যাটের ক্ষেত্রে কি হয়, ফ্যাটের ভাঙার ক্ষেত্রে পিত্তরস অনেক বড় একটা ভূমিকা পালন করে। আমি আগেই বলেছি দুইটা জিনিস মনে রাখতে হবে, পিত্তরসে যে পিত্ত লবণ থাকে সেই পিত্ত লবণে সোডিয়াম টারকোলেট এবং সোডিয়াম গ্লাইকোলেট ভেঙে কাকে ভাঙে, ফ্যাটকে ভেঙে, ফ্যাটকে ভেঙে ছোট ছোট টুকরায় পরিণত করে, যেটাকে আমরা বলি ইমালসিফিকেশন। পরীক্ষায় এই প্রশ্নটা অনেকবার আসে যে ইমালসিফিকেশন কি। মনে রাখতে হবে বড় বড় চর্বি কণাকে পিত্তরসের পিত্ত লবণের সোডিয়াম গ্লাইকোলেট এবং সোডিয়াম টারকোলেট যে ভেঙে ছোট ছোট গুঁড়ায় পরিণত করে, এই প্রক্রিয়াকে ইমালসিফিকেশন বলে। এই ইমালসিফিকেশন প্রসেসে কি হবে, স্নেহ কণা যেগুলো আছে মানে ফ্যাট পার্টিকলস, এটাকে লাইপেস ভাঙবে। এই লাইপেস ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করবে। এই যে ফসফোলিপিড যেগুলো আছে এদেরকে ফসফোলাইপেজ নামে এনজাইম ভাঙবে, ভেঙে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল এবং ফসফোরিক অ্যাসিড উৎপাদন করবে। কোলেস্টেরল এস্টার, এই যৌগকে কোলেস্টেরল এস্টারেস ভাঙবে, ভেঙে এই যে ফ্যাটি অ্যাসিড এবং কোলেস্টেরল, যেহেতু কোলেস্টেরল আছে কোলেস্টেরল এস্টারকে ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং কোলেস্টেরলে পরিণত করবে। এবং এই প্রসেসটা অগ্নাশয় রসের এনজাইম করে। এখানে আবার যে আন্ত্রিক রস আছে, আন্ত্রিক রসের ক্ষেত্রে লাইপেজ আছে, লেসিথিনেজ আছে, হ্যাঁ এই যে মনোগ্লিসারাইডেস আছে, এই এনজাইমগুলোও কাজ করে কিভাবে, এই যে এখানে যে স্নেহ কণা আছে এটাকে লাইপেজ ভেঙে হ্যাঁ মনোগ্লিসারাইড এবং ফ্যাটি অ্যাসিডে পরিণত করে, লেসিথিনকে লেসিথিনেজ ভেঙে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, ফসফরিক অ্যাসিড, কোলিনে পরিণত করে, মনোগ্লিসারাইডকে মনোগ্লিসারাইডেস ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে। তার মানে হচ্ছে একটু বোঝা যায় যে কার্বোহাইড্রেটগুলো ভেঙে আইদার গ্লুকোজ, মল্টোজ, গ্যালাকটোজে পরিণত হচ্ছে, প্রোটিনগুলো ভেঙে ভেঙে সরল পেপটাইড অথবা অ্যামাইনো অ্যাসিডে পরিণত হচ্ছে, ফ্যাটগুলো ভেঙে ভেঙে ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিডে পরিণত, বেসিক্যালি ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হচ্ছে। এই যে প্রসেস, এই প্রসেসের ক্ষেত্রে যতগুলো বিক্রিয়া আছে এই বিক্রিয়াকে মনে রাখা কঠিন না, এই বিক্রিয়াগুলোকে বারবার লিখলে তোমাদের কাছে ইজিয়ার হবে। আমি চেষ্টা করছি, ইন্টারমিডিয়েটের অনেকে তোমরা লিখছো যে একটা ভিডিওতে একটা চ্যাপ্টার দেওয়া যায় কিনা, কিন্তু আমি এটার পক্ষে না, আমি চাই যে একটু সিগমেন্ট করে করে তোমাদের সামনে উপস্থাপন করার জন্য। এই চ্যাপ্টারের উপরে আরও তিনটা ভিডিও বানাতে হবে, একটা হচ্ছে শুধু অগ্নাশয় নিয়ে, একটা হচ্ছে শুধু লিভার নিয়ে, আর একটা হচ্ছে শুধু স্টোমাক নিয়ে, তাহলে টোটাল সিস্টেমটাকে ভিজুয়ালাইজ করা যাবে। সুতরাং আমি আমার সাধ্যমতো ভিডিওগুলোকে সিগমেন্ট করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তোমরা যারা পড়াশোনা করছো মনোযোগ দিয়ে বুঝে, যেহেতু ইন্টারমিডিয়েটে সময় কম থাকে তুলনামূলকভাবে, একটু মনোযোগ দিয়ে গুরুত্ব সহকারে তোমরা স্টাডি করো। দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।